আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজ আমি শ্রেণী নবম বিষয় হিসাববিজ্ঞান অধ্যায় দ্বিতীয় লেনদেন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ আমি এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা পাঠ্যপুস্তক বইয়ের 21 নম্বর পৃষ্ঠা বের করো এবং সৃজনশীল প্রশ্ন দুই বুদ্ধিবক্তি আমার সাথে পড়ো। 2017 সালের জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্স এর ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। জানুয়ারি 1 ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। জানুয়ারি 2 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। জানুয়ারি 7 ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। জানুয়ারি 10 নগদে মনিহারি ক্রয় 2,200 টাকা। জানুয়ারি 12 মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলে বেতন দিলেন 2,000 টাকা। জানুয়ারি 20 সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। জানুয়ারি 25 বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1,500 টাকা। প্রশ্ন নম্বর কত বলা হয়েছে, লেনদেন নয় এমন ঘটনা সময় চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। লেনদেন কত বলা হয়েছে, চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর কত বলা হয়েছে, চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তো শিক্ষার্থীরা, সময় প্রশ্ন নম্বর করার সমাধান করি। প্রশ্ন নম্বর কত বলা হয়েছে, লেনদেন নয় এবং ঘটনা সময় চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। আমার ছোট্ট করে একটা ছক কাটবো। তারিখ, বিবরণ, টাকা 2017, জানুয়ারি 1, জানুয়ারি মাস। তো শিক্ষার্থীরা দেখো, ব্যবসায় মূলধন আনা হলো, এটি একটি ব্যবসায় লেনদেন। জানুয়ারি 2 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তো শিক্ষার্থীরা, এই ঘটনাটি লেনদেন নয়, কারণ এখানে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু এখনও বেতন দেওয়া হয়নি, তাই এটি লেনদেন নয়। আর এখানে ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেনি। তাহলে লিখবো, জানুয়ারি মাসের 2 তারিখ একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। নিয়োগ দেওয়ার হলো 18,000 টাকা। জানুয়ারি মাসের 7 তারিখ ধারে পণ্য বিক্রয়, এটা আমার জন্য লেনদেন। ধারে জানুয়ারি 10 নগদে পণ্য মনে ক্রয়, এটা আমার ব্যবসার জন্য লেনদেন। জানুয়ারি 12 মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুল বেতন দিলেন, এটা লেনদেন নয়, কারণ এটা মালিকের ব্যক্তিগত তহবিল থেকে ব্যবসায়ের ছেলের স্কুল বেতন দিয়েছেন, এখানে ব্যবসার আর্থিক অবস্থা কোনো পরিবর্তন ঘটেনি, তাই এটাও ব্যবসার লেনদেন নয়। তাহলে জানুয়ারি মাসের 12 মালিক তার ব্যক্তিগত তহবিল হতে ছেলের স্কুলের বেতন নিলেন 2,000 টাকা, এমন 20,000 টাকা। এই 20,000 টাকার লেনদেন ঘটনাগুলো আমার ব্যবসার জন্য লেনদেন নয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা প্রশ্ন নম্বর 6 সমাধান করব। প্রশ্ন নম্বর 6 বলা হয়েছে, চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা লেখো। খ নম্বর, চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে
কারণ সহ ব্যাখ্যা। এখানে আমরা তারিখ, লেনদেন কিনা, এখানে আমরা কারণ। তো শিক্ষার্থীরা, জানুয়ারি মাসে 1 তারিখে লেনদেন বলা হচ্ছে, ব্যবসা মূলধন আনা হলো, কারণ এটি ব্যবসার জন্য আমার লেনদেন। আমরা প্রথম দেখব 2017 জানুয়ারি 1, এটা আমার জন্য লেনদেন। তো শিক্ষার্থীরা, এই লেনদেনে ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে। এই লেনদেনে দুটি পক্ষ হচ্ছে, একটি হচ্ছে নগদান হিসাব, অর্থাৎ এখানে নগদ টাকা দিয়ে ব্যবসা সুবিধা গ্রহণ করেছে, কারণ ব্যবসা মূলধন আনা হয়, ব্যবসা নগদ টাকা আসে। আর একটি পক্ষ হচ্ছে মালিক আমাকে সুবিধা প্রদান করেছে মূলধন দ্বারা, তাই আরেকটি পক্ষের নাম হচ্ছে মূলধন হিসাব, অর্থাৎ নগদ টাকা হচ্ছে সুবিধা গ্রহণকারী আর মূলধন হচ্ছে সুবিধা প্রদানকারী। নগদ টাকা আমার ব্যবসার জন্য সম্পদ, তাই এটি হিসাব সমীকরণের এই উপাদানকে প্রভাবিত করবে। আর মূলধন হচ্ছে ব্যবসার জন্য মালিকের সত্ত্ব, তাই এটি হিসাব সমীকরণের এই উপাদানকে প্রভাবিত করবে। তা আমরা এটা আসল ব্যাখ্যা সহকারে লিখি, এই ঘটনায় নগদ টাকা বৃদ্ধি পাওয়ায় এ বৃদ্ধি পেয়েছে এবং অপরদিকে মূলধন বৃদ্ধি পাওয়ায় এ বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটি লেনদেন, এটি একটি লেনদেন। তো শিক্ষার্থীর আশা করি তোমরা বুঝতে পেরেছ, কারণ এখানে একদিকে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর একদিকে মূলধন বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা ব্যবসার জন্য সম্পদ, তাই এই বৃদ্ধি পেয়েছে, আর মূলধন ব্যবসার জন্য মালিকানা সত্ত্ব, তাই এই বৃদ্ধি পেয়েছে। তো শিক্ষার্থীর এখন আসো আমরা জানুয়ারি মাসের 2 তারিখ, এটি আমার ব্যবসার জন্য লেনদেন নয়। 2 তারিখে বলা হয়েছে 8,000 টাকা বেতন একটি একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, কারণ এখানে ব্যবসার কোনো আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেনি, তাই আমরা এটি ব্যাখ্যাভাবে দেব। এই ঘটনায় A = L + E সমীকরণে আশা করি শিক্ষার্থীরা তোমরা জানুয়ারি 2 তারিখের ঘটনাটিও বুঝতে পেরেছ, কারণ লেনদেন নয়। এখন আমরা জানুয়ারি 17 তারিখের লেনদেনটির ব্যাখ্যা দিব। জানুয়ারি মাসের 7 তারিখে লেনদেনে বলা হয়েছে ধারে পণ্য বিক্রয়, এটি একটি লেনদেন, কারণ এটি ব্যবসার আর্থিক অবস্থার প্রথম পরিবর্তন ঘটেছে। এখানে ধারে পণ্য বিক্রয় করাতে ব্যবসা এখানে কোনো নগদ টাকা পায়নি, তাই এখানে ব্যবসা দেনাদার কাছ থেকে সুবিধা গ্রহণ করবে, অর্থাৎ দেনাদার কাছ থেকে ব্যবসা টাকা পাবে, তাই এখানে দেনাদার সুবিধা গ্রহণ করেছে। আর এখানে ব্যবসা পণ্য বিক্রয় দ্বারা সুবিধা প্রদান করেছে, তাই ঘটনা দুটি পক্ষ, একটা হচ্ছে দেনাদার হিসাব আর একটা হচ্ছে বিক্রয় হিসাব। দেনাদার হচ্ছে আমার ব্যবসার জন্য সম্পদ, তাই হিসাব সমীকরণের এটি একে প্রভাবিত করবে। আর বিক্রয় আমার ব্যবসার জন্য আয়, এখানে আয় বৃদ্ধি পেয়েছে, তাই এটি হিসাব সমীকরণের ইউ উপাদানকে প্রভাবিত করবে। সম্রাটের ব্যাখ্যা লিখি, এবং লেনদেন, এই ঘটনায় দেনাদার বৃদ্ধি পাওয়ায় এ বৃদ্ধি পেয়েছে এবং অপরদিকে বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পাওয়ায় ই বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটি একটি লেনদেন, সুতরাং এটি একটি
লেন দেন আসলে শিক্ষার্থীরা তোমরা জানুয়ারি মাসের 7 তারিখে লেনদেনের ব্যাখ্যাটি বুঝতে পেরেছ এখন আমরা জানুয়ারি মাসের 10 তারিখে লেনদেনের ব্যাখ্যাটি করব জানুয়ারি মাসের 10 তারিখে বলা হয়েছে নগদে মনিহারি ক্রয় এটি আমার ব্যবসার জন্য লেনদেন কারণ এখানে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে এখানে বলা হয়েছে নগদে মনিহারি ক্রয় এখানে ব্যবসা মনিহারি দ্বারা সুবিধা গ্রহণ করেছে তাই একটা পক্ষ হচ্ছে মনিহারি হিসাব আর মনিহারি ক্রয় করার জন্য ব্যবসা নগদ টাকা চলে গিয়েছে তাই এখানে ব্যবসা নগদ টাকা সুবিধা প্রদান করেছে অর্থাৎ এই লেনদেনের দুটি পক্ষ একটা আছে মনিহারি হিসাব একটা আছে নগদান হিসাব মনিহারি আমার জন্য ব্যবসার জন্য ব্যয় তাই এখানে ব্যয় বৃদ্ধি পাবে আমার হিসাব সমীকরণে একে প্রভাবিত করবে আর নগদ টাকা আমার ব্যবসার জন্য সম্পদ তাই এটি আমার হিসাব সমীকরণে একে প্রভাবিত করবে আসুন আমরা এটি ব্যাখ্যা লিখি এই ঘটনায় মনিহারি ক্রয় বাবদ ব্যয় বৃদ্ধি পাওয়ায় নিরাশ হয়েছে এবং অপরদিকে নগদ টাকা হ্রাস হ্রাস পেয়েছে সুতরাং এটি একটি লেনদেন আশা করি শিক্ষার্থীরা তোমরা জানুয়ারি মাসের 10 তারিখে লেনদেনের ব্যাখ্যা বুঝতে পেরেছ এখন আমরা জানুয়ারি মাসের 12 তারিখে ঘটনাটির ব্যাখ্যা করব জানুয়ারি মাসের 12 তারিখে বলা হয়েছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2000 টাকা এটি ব্যবসায় কোনো লেনদেন নয় কারণ এটি মালিকের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে কিন্তু ব্যবসার আর্থিক অবস্থা কোনো পরিবর্তন ঘটেনি তাই এটি লেনদেন নয় তাই আমরা ব্যাখ্যা লাগবে এভাবে লেনদেন নয় এই ঘটনায় এ ইকুয়াল টু এল প্লাস ই সমীকরণে প্রভাব বিস্তার করেনি যেগুলো লেনদেন নয় আমরা শিক্ষার্থীরা আমরা এইভাবে ব্যাখ্যা দিব এখন আমরা জানুয়ারি মাসের 20 তারিখ এই লেনদেনটি দেখব লেনদেন কিনা ঘটনার লেনদেন কিনা সুবর্ণ ড্রেস মেকার 30,000 টাকা পাওয়া গেল তো শিক্ষার্থীরা এটি এক লেনদেন কারণ এই ঘটনার ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে সুবর্ণ ড্রেস মেকার 30,000 টাকা পাওয়া গেল এখানে ব্যবসার নগদ টাকা পরিবর্তন ঘটেছে অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর অপরদিকে সুবর্ণ ট্রেডার্স আমার ব্যবসার জন্য দেনাদার কারণ ব্যবসা প্রতিষ্ঠান দেনাদার কাছ থেকে টাকা পায় তাই সুবর্ণ ট্রেডার্স আমার জন্য একজন দেনাদার তাই এখানে আমাকে দেনাদার সুবিধা প্রদান করেছে অর্থাৎ এই ঘটনার দুটি পক্ষ একটা হচ্ছে নগদান হিসাব একটা হচ্ছে দেনাদার হিসাব এখানে নগদ টাকা বৃদ্ধি পায় অর্থাৎ আমার হিসাব সমীকরণে এই বৃদ্ধি পাবে আর অন্যদিকে দেনাদার হচ্ছে আমার ব্যবসার জন্য সম্পদ তাই এখানে সম্পদ হ্রাস পেয়েছে তাই আমাদের হিসাব সমীকরণে একে হ্রাস করবে আমরা এটা ব্যাখ্যা দেখবো এইভাবে দেখো এই ঘটনায় নগদ টাকা বৃদ্ধি পাওয়ায় এ বৃদ্ধি পেয়েছে এবং অপরদিকে দেনাদার হ্রাস পাওয়ায় এ হ্রাস পেয়েছে সুতরাং এটি একটি লেনদেন
আশা করি শিক্ষার্থীরা তোমরা জানুয়ারি মাসের 20 তারিখে লেনদেনের ব্যাখ্যা বুঝতে পেরেছ। এখন আমরা জানুয়ারি মাসের 25 তারিখে লেনদেনের ব্যাখ্যা করব। জানুয়ারি মাসের 25 তারিখে বলা হয়েছে বিজ্ঞাপন বিল বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1,500 টাকা। এখানে বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1,500 টাকা, এটি ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে, কারণ বিজ্ঞাপন এখানে ব্যবসা বিজ্ঞাপন দেওয়ার সুবিধা গ্রহণ করেছে আর অপর দিকে ব্যবসা নগদ টাকা দেওয়ার সুবিধা প্রদান করেছে। দেখে এই লেনদেনের দুটি পক্ষ হচ্ছে, একটা হচ্ছে বিজ্ঞাপন হিসাব, একটা হচ্ছে নবাদান হিসাব। তাই বিজ্ঞাপন আমার ব্যবসার জন্য ব্যয়, তাই ব্যয় বৃদ্ধি পেয়েছে বিজয় আমার হিসাব সমীকরণে ইকে প্রভাবিত করবে, ইকে হ্রাস করবে, আর অপর দিকে নগদ টাকা আমার ব্যবসার জন্য সম্পদ, এখানে সম্পদ হ্রাস পেয়েছে বিজয় একে প্রভাবিত করবে অর্থাৎ একে হ্রাস করবে। আর সময় একে ব্যাখ্যা লিখি, লেনদেন এই ঘটনায় বিজ্ঞাপন বাবদ ব্যয় বৃদ্ধি পাওয়ায় বিরাজ পেয়েছে এবং অপরদিকে নগদ টাকা হ্রাস পাওয়ায় এ হ্রাস পেয়েছে। সুতরাং এটি একটি লেনদেন। আসলে শিক্ষার্থীরা তোমরা প্রশ্ন নম্বর 6 সমাধান বুঝতে পেরেছ। এখন আমরা প্রশ্ন নম্বর 6 সমাধান করব। প্রশ্ন নম্বর কথা বলা হয়েছে চন ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তা আমরা প্রশ্ন নম্বর 6 সমাধান করি। তো শিক্ষার্থীরা এখন আমরা প্রশ্ন ঘ সমাধান করব। চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো হিসাব সমীকরণের উপর প্রভাব। তো শিক্ষার্থীরা হিসাব সমীকরণের প্রভাব দেখানো ছক দুই ধরনের আছে, একটা হচ্ছে বিবরণী ছক আর একটা হচ্ছে সাধারণ ছক। যেহেতু শিক্ষার্থীরা এখানে বিবরণী ছক কথা উল্লেখ করেনি, তাই আমরা এটা সাধারণ ছকে করব। প্রথমে আমরা ছক কাটবো, আমরা প্রথমে ইয়ের জন্য ঘর কাটবো, তারপর হচ্ছে এল, এল লিখবো আমরা তারিখ, এল লিখবো আমরা এ ইকুয়াল টু এল প্লাস ই। তো শিক্ষার্থীরা আমাদের প্রথম লেনদেন হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ। এখানে বলা হয়েছে ব্যবসা মূলধন হলো 75,000 টাকা। তো শিক্ষার্থীরা আমরা যখন প্রশ্ন খয়ে সমাধান করেছিলাম তখন এই লেনদেনের দুটো পক্ষ পেয়েছিলাম, একটা নগদান হিসাব একটা হচ্ছে মূলধন হিসাব। নগদটা আমার ব্যবসার জন্য সম্পদ তাই একে প্রভাবিত করবে, আর মূলধন আমার জন্য মালিকানা সত্ত্ব তাই একে প্রভাবিত করবে। এখানে সম্পদ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাই বৃদ্ধি পাবে এবং মূলধন বৃদ্ধি পেয়েছে বিদ্যা ইও বৃদ্ধি পাবে। তো শিক্ষার্থীরা দেখো এখানে আমরা 75,000 সমান সমান, এখানে কিছু বসবে না, যেমন ড্যাশ, এখানে লিখবো আমরা 75,000। দেখো শিক্ষার্থীরা 75,000 সমান সমান 75,000, আমার হিসাব সমীকরণটা কি আছে সমান আছে। এখন আমরা জানুয়ারি মাসের 2 তারিখে লেনদেনটি করব। জানুয়ারি মাসের 2 তারিখ এটি একটি ঘটনা, এটা কোনো লেনদেন নয়, তাই এটা এখানে হিসাব সমীকরণ প্রভাব বিস্তার করবে না। এরপর জানুয়ারি মাসের 7 তারিখ ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় আমরা এর আগে যখন কারণ সুব্যাখ্যা দিয়েছিলাম তখন আমরা এই লেনদেনের দুটি পক্ষ পেয়েছিলাম, একটা দেনাদার হিসাব একটা হচ্ছে বিক্রয় হিসাব। দেনাদার আমার জন্য সম্পদ তাই এ বৃদ্ধি পাবে, আর বিক্রয় আমার জন্য আয় তাই ইও বৃদ্ধি পাবে। তো দেখো শিক্ষার্থীরা পণ্য ধারে পণ্য বিক্রি করেছে, দেনাদার বৃদ্ধি পেয়েছে তাই এ বৃদ্ধি পাবে, অপরদিকে
পণ্য বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পেয়েছে, তাইও বৃদ্ধি পাবে। এখন আমরা যদি এটা যোগ করি, দেখো যোগফল কত হয়, এখানে 1,25,000 টাকা, এখানে 1,25,000 টাকা। তো সেক্ষেত্রে দেখো আমাদের উভয় পাশ সমান আছে। এখন আমরা জানুয়ারি মাসের 10 তারিখে লেনদেনটি করব। জানুয়ারি মাসের 10 তারিখে বলা হয়েছে নগদে মনিহারি ক্রয়, এটা আমার জন্য লেনদেন। তো সেক্ষেত্রে আমরা এখানে এই লেনদেনের দুটি পক্ষ হচ্ছে, একটা মনিহারি হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। মনিহারি আমার জন্য ব্যয়, তাই ব্যয় বৃদ্ধি পেয়েছে বিধায় ইকে প্রভাবিত করবে, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেয়েছে ই হ্রাস পাবে। আর নগদ টাকা এখানে চলে গেছে, তা নগদটা আমার জন্য সম্পদ, এখানে সম্পদ হ্রাস পেয়েছে বিধায় এই হ্রাস পাবে। তো সেক্ষেত্রে দেখো 2,200 টাকা সম্পদ হ্রাস পেয়েছে, ই হ্রাস পেয়েছে। এখন আমরা এটা যোগফল নামাবো, যোগফল নামালে হয় দেখো 1,23,800 টাকা, এখানেও 1,23,800 টাকা। জানুয়ারি মাসের 10 তারিখের পরে 12 তারিখ এটি একটি ঘটনা, এখন লেনদেন নয়, তাই এটি হিসাব সমীকরণে কোনো প্রভাব বিস্তার করবে না। এবার জানুয়ারি মাসের 20 তারিখ সুবর্ণ টেরাস নিকটে পাওয়া গেল 30,000 টাকা। তো শিক্ষার্থীরা সুবর্ণ টেরাস আমার জন্য দেনাদার, এখানে দেনাদার হ্রাস পেয়েছে, তাই এই হ্রাস পাবে। আর সুবর্ণ টেরাসের কাছ থেকে 30,000 টাকা পাওয়া গেছে, এখানে নগদটা বৃদ্ধি পেয়েছে, নগদটা আমার জন্য সম্পদ, তাই এই বৃদ্ধি পাবে। অর্থাৎ দোনোটা পক্ষে আমার একে প্রভাবিত করছে, অর্থাৎ 30,000 টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে, আবার 30,000 টাকা সম্পদ হ্রাস পেয়েছে। তো শিক্ষার্থীরা দেখো আমার এখানে 1,23,800 টাকা, এখানে কোনো টাকা বসবে না। আর এখানে আছে 1,23,800 টাকায় যোগ বিয়োগ করলে যা বের হয়, আর 30,000 চলে গেলে কিছু থাকে না, থাকে 1,23,800 টাকা। এখন আমরা জানুয়ারি মাসের 25 তারিখ লেনদেনটি করব। জানুয়ারি মাসের 25 তারিখ বলা হয়েছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ। তো শিক্ষার্থীরা এটি একটি লেনদেন, এই লেনদেনের দুটি পক্ষ হচ্ছে, একটা বিজ্ঞাপন হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। বিজ্ঞাপন আমার ব্যবসার জন্য ব্যয়, তাই ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাই এটা হিসাব সমীকরণ ইকে প্রভাবিত করবে, অর্থাৎ ই হ্রাস পাবে। এবং নগদটা আমার ব্যবসার জন্য সম্পদ, এখানে সম্পদ হ্রাস পেয়েছে বিধে এই হ্রাস পাবে। তো সেক্ষেত্রে আসো আমরা এটা নির্ণয় প্রভাব বিস্তার দেখাই। ব্যয় বৃদ্ধি পেয়েছে বিধে এই হ্রাস পেল, আর সম্পদ হ্রাস পেয়েছে বিধে এই হ্রাস পেল। বিয়োগ করলে হয় 1,22,300 টাকা, এটা বিয়োগ করলে হয় 1,22,300 টাকা। তো শিক্ষার্থীরা দেখো সম্পদ বসে আমার 1,22,300 এবং মালিকের সত্য বসে আমাদের 22,000, 1,22,300 টাকা। অর্থাৎ আমাদের হিসাব সমীকরণ দূরপাশে কি আছে, সমান আছে। অর্থাৎ আমাদের প্রতি লেনদেনের সঠিক আমরা প্রভাব বিস্তার দেখাতে পেরেছি। এটা হচ্ছে হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব, আমরা এইভাবে এটা নির্ণয় করবো। আজ এ পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।